গোপীবল্লপুরে সুবর্ণরেখা নদীর ঘাটেও পালিত হল বিহারীদের বড় উৎসব ছট পুজো রীতি মেনে প্রথম দিন নাহায়ে খায় দ্বিতীয় দিন খরনা ছটপুজোর দুদিনের রীতি পালনের পর তৃতীয় দিনে ব্রতি মহিলারা সন্ধ্যা অর্ঘ প্রদান করলেন বৃহস্পতিবার গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদীর চেকপোস্ট সংলগ্ন ঘাটে বিহারী সম্প্রদায়ের মানুষজন এই ধর্মীয় রীতি পালন করেন রীতি মেনে এদিন নদীর ঘাটে গিয়ে অস্তগামী সূর্যকে অর্ঘ্য প্রদান করা হয় উল্লেখ্য ছট পুজো হল ধর্মপ্রাণ বিহারী সম্প্রদায়ের মানুষের একটি বড় উৎসব প্রতি বছর কার্তিক মাসের শুক্ল ষষ্ঠী তিথিকে সামনে রেখে চার দিনের এই উৎসব পালিত হয় মূলত সূর্য বন্দনার এই উৎসবের প্রথম দিনে মহিলারা নিষ্ঠা সহকারে পুজো প্রস্তুতি হিসাবে ছট ঘাট পরিষ্কার সহ নানা ধর্মীয় রীতি রক্ষা করেন যা নাহায় খায় বলে পরিচিত দ্বিতীয় দিনে নির্জলা উপবাস করে রীতি রক্ষা করেন ব্রতী যা খর্ণা হিসাবে পরিচিত তবে তৃতীয় দিন থেকে হয় সূর্য অর্ঘ প্রদান এবছরের রীতি মেনে বৃহস্পতিবার হল অস্তগামী সূর্যকে অর্ঘ প্রদান যা সন্ধ্যা অর্ঘ হিসাবে পরিচিত তবে চতুর্থ দিনে অর্থাৎ আগামীকাল উষা অর্ঘ্যের মাধ্যমে শেষ হবে বিহারীদের বড় উৎসব ছট পুজো এদিন ছট পুজো উপলক্ষে নিরাপত্তা রক্ষা করতে নদীর জলে গোপীবল্লপুর থানার পক্ষ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়